হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এবং ওয়েলকাম টু ফিল্ম রেডিক। আজকে দুটো আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে আপডেটটা, এবং বিউ বিগ একটা আপডেট, এবং এটার জন্য প্রায় মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছে, সেটা হচ্ছে টনিক। এবং টনিকের রিলিজ ডেট যে ডিসেম্বরেই হবে বা এই সময়ই আসবে, এটা প্রায় বোঝা গেছিল পুজোর সময়, কারণ পুজোর সময় একবার অ্যানাউন্স হয়েও সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি এটা অফিসিয়ালি অ্যানাউন্স ডে 25শে ডিসেম্বর সিনেমাটা বা ক্রিসমাসের সময় সিনেমাটা আসছে, বড়দিনে আসছে, এবং সেই সাথে সাথে দেবেরও জন্মদিন। তো একটা হিউজ ওকেশন দেবের জন্য, দেবের প্রোডাকশনের জন্য, তো সেই জায়গা থেকে টনিকটা রিলিজ করছে। এবং সত্যি বলতে টনিকের ট্রেলারটা আমি যখন লার্জ স্ক্রিনে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, এবং আমি সেটা নিয়ে কথা বলেছি। টিজার আমার কেমন লেগেছিল সেই নিয়ে বিতর্ক হলো, আমার যেটা সত্যি মনে হয়েছিল সেটাই বলেছিলাম, কিন্তু ট্রেলারটা দেখে আমার যে আগের ধারণা ছিল সেটা পুরো ভেঙে গেছে। এবং সেটা খুব যত্ন করে বানানো হয়েছে, দেবের অসম্ভব সুন্দর পারফরমেন্স মনে হচ্ছে। এবং শুধুমাত্র দেব না, পারিপার্শ্বিক চরিত্রগুলো যারা করছে, যাদেরকে দেখা যাচ্ছে, প্রত্যেকে বেশ সুন্দর, বেশ সুন্দর সিনেমাটোগ্রাফি লেগেছিল আমার ট্রেলারে। এবারে যখন ফাইনালি রিলিজ ডেটটা হলো, অবশ্যই আমি আশাবাদী যে এই সিনেমাটাও একটা হিউজ মাইলস্টোন অ্যাচিভ করবে, এবং সত্যি বলতে দেবের প্রোডাকশনের জন্য একটা বড় স্টেপ, কারণ পুজোর সময় সে শুভচন্দ্র রাজা গোপচন্দ্র মন্ত্রী টিভিতে রিলিজ করেছে। তো একটা থিওরিটিক্যাল রিলিজ দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনেকদিন পর হচ্ছে, তো যথেষ্টই সবাই আশাবাদী, আই থিঙ্ক দেখবে সবাই সিনেমাটা। তো অনেক শুভেচ্ছা থাকলো। এবারে সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইকুকুয়াই, এবং এটা জিতের প্রোডাকশন। আবারও দেব এবং জিত এখানে আসছে একসাথে, যদিও এখানে জিত অভিনয় করছে না, সে প্রডিউস করছে। সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। তো তাদের একটা লুক এখানে এসছে, আজকে নেটে দেখা যাচ্ছে। তো কথা হচ্ছে যে কেমন লাগলো, আমার বলতে গেলে প্রসেনজিতের লুকটা নিয়ে বেশ ভালো লেগেছে, এবং আমি বেশ আশাবাদী। এবারে দিতিপ্রিয়াকে নিয়ে আমার তেমন কোনোদিনই একটা, মানে কি বলবো, ওই রকম জায়গা নেই। আমাকে অনেক হয়তো অনেক কথা বলতে পারে যে ওইটুকু বাচ্চা মেয়ে এতদিন ধরে কাজ করছে, এত ভালো সিরিয়াল করেছে, এত টিআরপি, হ্যাঁ সব কথাই হতে পারে, ঠিক সব কথা, মানে এই কথাটা আমি বারবার বলি, এই কথাটা যদি মায়ের সামনে বলি, মাও হয়তো আমাকে বলতে পারে যে তুই কি বুঝিস, কারণ মায়ের কাছে ওই সিরিয়ালটা খুব পছন্দের সিরিয়াল ছিল। কিন্তু আমি দুদিন দেখেছিলাম লকডাউনের সময় বাধ্য হয়ে, এবং বিশ্বাস করুন দেখতে পারিনি। মানে এত ওভার অ্যাক্টিং, এত মানে বাচ্চা বয়সে যে ইঁচড়ে পেকে যাওয়ার মতো অভিনয়, সেগুলো রিডিকিউলাস লাগতো আমার। এবং আমার কোথাও মনে হয়েছিল যে যে চরিত্রটা তিনি প্লে করছেন, সেই চরিত্রটার সাথে তার বয়সটা কখনোই ম্যাচ করছে না। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং সিরিয়ালটা যে হিট সেটা কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু তার যে একটা একটা ইনোসেন্ট ফেস, সেটাকে আমার মনে হয় যে এইভাবে কাজে না লাগিয়ে অন্যভাবে লাগানো যেত। এবং এই সিনেমায় কিন্তু, বা যে পোস্টার বা রিয়াকশনটা ফার্স্ট যে তাদের লঞ্চ করা হয়েছে, ডিজাইনটা বা তাদের লুকসটা, সেটাও কিন্তু আমার বেশ কোথাও গিয়ে সংশয় জাগাচ্ছে। কারণ দিতিপ্রিয়ার আমি দেখেছি যে যে ধরনের কাজই করুক না কেন, মানে তার একটাই সিরিয়াল দেখেছি, আবার একটা হোস্টিং দেখছিলাম, তার থুইং নিয়ে আমার একটা প্রবলেম আছে। মানে প্রবলেম ইন দ্য সেন্স, সে ভালো করে না আমি এটা বলছি না, অবশ্যই ভালো করার চেষ্টা করে, এবং আমি চাই ফিউচারে আরো ভালো করুক, আরো ভালো মাপের অভিনেত্রী তিনি হন। কিন্তু কথা হচ্ছে যে এখানে তার যে বয়স, সেই জায়গা থেকে এই সিনেমাটার সাথে কতটা জাস্টিফাইড হবে, এবং প্রসেনজিতের সাথে, মানে প্রসেনজিতের মতো অভিনেতার সাথে পাল্লা দিয়ে সে কি পারবে, সেটা একটা বড় কোশ্চেন তৈরি হয়। যদিও তার যেহেতু দীর্ঘদিনের একটা ক্যামেরা ফেস করার অভিজ্ঞতা আছে, তার যেহেতু দীর্ঘদিন একটা কাজ করার সাথে চলার বা সেটাকে মানিয়ে নেওয়ার, অভিনেতারদের সাথে কাজ করার মানে একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা খুব একটা টাফ হবে না। কিন্তু এই সিনেমাটা যখন যখন থেকে অ্যানাউন্স হয়েছে, তখন থেকে আমি ভেবেছিলাম যে দেখি কিরকম লুকস তৈরি করা হচ্ছে বা কেমন লাগছে দিতিপ্রিয়াকে। তো আমার কথা হচ্ছে যে লুকের মধ্যে তেমন ভ্যারিয়েশন আমি দেখতে পাইনি, যেটা আমার মনে হয় একটু অন্যরকম করা যেতে পারতো, তো সেটা নিয়ে আমি একটু আশাহতই। তো তোমাদের কি মতামত তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথম দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য।